সারা দেশে শুরু হয়েছে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি। লালমনিরহাটে ভর্তুকি মূল্যে ডাল, চিনি ও সয়াবিন তেল কিনতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। তবে মাসে দুইবার পণ্য বিক্রির দাবি সুবিধাভোগীদের। টিসিবির পণ্য পেতে দীর্ঘ লাইন, বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে অপেক্ষা নিম্ন আয়ের মানুষের। সকালে লালমনিরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নে শুরু হয় টিসিবির পণ্য বিক্রি। নয়জন ডিলারের মাধ্যমে পণ্য পাচ্ছেন 7,593 জন কার্ডধারী পরিবার। মাসে দুইবার বিক্রির দাবি ক্রেতার। এখন দরিদ্র জনগণের এক মাসে ওইসব পণ্য দিয়ে সংসার চলে না। এই মালটা যদি সরকার মাসে দুইবার করে দিত তাহলে দরিদ্র জনগণের এই এক মাস অনায়াসে চলে যাইত। 420 টাকার প্যাকেজে একজন কার্ডধারী কিনতে পারছেন 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 1 কেজি চিনি। 1053 জন ভুক্তভোগীর মাঝে কার্ডধারীর জন্য মা পণ্য নিয়ে এসেছি। আমার এই মানে সেন্টারে সুন্দরভাবে টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। টোটাল 3 কেন্দ্রেই বিক্রি হচ্ছে এই মুহূর্তে। এখানে খুব সুন্দর স্বাভাবিক পরিবেশেই বিক্রি হচ্ছে, কোনো সমস্যা নেই। লালমনিরহাটে 73 জন ডিলারের মাধ্যমে 1,01,940 জন সুবিধাভোগী কম দামে তিনটি পণ্য কিনতে পারছেন। সময় সংবাদ, লালমনিরহাট।